সালামু আলাইকুম গাছপাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে দেখাচ্ছি ড্রাগন গাছ এই ড্রাগন গাছগুলোর বয়স হচ্ছে এক বছর তো একটি এক বছর গাছগুলো আসলে কেমন হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর বয়স হচ্ছে এক বছর সুতরাং এক বছরের গাছের গ্রোথ কেমন যারা নতুন বাগান করতে আগ্রহী কিংবা অলরেডি যারা গাছ লাগিয়েছেন তারা একটা আইডিয়া নিতে পারেন যে আপনাদের গাছের গ্রোথটা এবং হচ্ছে এই যে গাছগুলো দেখাচ্ছি সেই গাছের গ্রোথগুলো কেমন সেটি আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা পিলার থেকে একটা পিলারের দ্রুত আট ফিট কিছু কিছু জায়গায় দশ ফিট দেওয়া আছে তো আপনারা ন্যূনতম আট ফিট দিবেন দশ ফিট দিতে পারলে খুবই ভালো তো ড্রাগন গাছ আসলে প্রচুর পরিমাণে খাবার খায় এ কারণে জৈব সার যত দেওয়া যায় তত ভালো শুরুতেই চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দেওয়াটা উত্তম পরবর্তী সময়ে চার মাস পরপর আপনি হচ্ছে বছরে তিনবার হচ্ছে জৈব সার রাসায়নিক সারগুলো দিতে পারবেন আর হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করতে হয় অনেক সময় সত্যাকে আক্রমণ হয় সেটি আর জন্য আর এই যে পিলারগুলো পিলারগুলো আসলে শক্ত পিলার দেওয়া উত্তম আট ফিট পিলারের দো উচ্চতা হয়ে থাকে তিন ফিট পানির মাটির নিচে আর পাঁচ ফিট উপরে আর এই মাথার উপরে দেখতে পাচ্ছেন টায়ার দিতে হয় এই টায়ারগুলো হচ্ছে গাছগুলো ঝুলে থাকে কারণ এগুলো যেহেতু লতানো গাছ এটা হচ্ছে আপনার আলাদা ডালপালা নেই দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এক বছর বয়সী গাছের গ্রোথ সম্পর্কে কারণ হচ্ছে আপনারা যারা গাছ অলি লাগিয়েছেন তারা একটা নিজেদের সাথে কম্প্যারিজন করতে পারবেন যে হ্যাঁ আপনার গাছের গ্রোথটা আর যে এখন যে গাছগুলো দেখা দেখাচ্ছি সেই গাছের গ্রোথ সম্পর্কে খুবই চমৎকার এবং এই গাছগুলো ড্রাগন গাছ লাগানোর পরে এক বছরের মাথায় কিন্তু আপনার হচ্ছে ফল চলে আসে মোটামুটি ভালো ফল পাওয়া যায় আর দুই বছরের গাছগুলো পরিপূর্ণ মোটামুটি বলা চলে তবে একেবারে শতভাগ পরিপূর্ণ হতে আপনার তিন বছর সময় লাগে ড্রাগন গাছগুলো তো বন্ধুরা আপনারা জানেন ড্রাগন বিদেশি ফল এবং এই ড্রাগনের বর্তমান চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে সুতরাং আপনারা যারা বাগান করতে চান তারা কিন্তু নিঃসন্দেহে করতে পারেন যদি জায়গা থাকে এবং হচ্ছে উঁচু জমি আপনার প্রয়োজন হবে যাতে পানি যাতে জমা না থাকে জমে না থাকে বর্ষাকালে বা অন্য সময় আর শুরুর দিকে একটু হচ্ছে আপনার ইনভেস্টটা একটু বেশি লাগে কারণ ড্রাগন গাছের হচ্ছে যে পিলার যেটি পিলার তৈরি করতে যে খরচ হয় প্রায় সাতশো টাকার মতো উপরে মাথা আপনার হচ্ছে টায়ার সব কিছু মিলে চারশো টাকা আর ড্রাগন চারা মূল্য পঁচিশ টাকা তিরিশ টাকাতে শুরু করে একশো টাকা পর্যন্ত হয় এটা চারার সাইজ অনুযায়ী গুণগত মানন কারণে হয়ে থাকে তো সব মিলায়ে মোটামুটি স্ট্যান্ডার্ড পিলারে গাছ খাবার টাবার সব মিলে বারোশো টাকার মতো খরচ হয় তো কিন্তু এই গাছগুলো আসলে দীর্ঘমেয়াদী আট ব চল্লিশ বছর পর্যন্ত বাঁচে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত বাঁচে সুতরাং আপনারা চেষ্টা করবেন মজবুত দিতে বাজার থেকে যে সত্তর টাকা পিলার পাওয়া যায় এটা পরিহার করতে কারণ হচ্ছে এই পিলারগুলোতে হয় যেটি এক বছর বা দেড় বছর দুই বছর পর যখন মাথাগুলো ভারী হয়ে যায় ঝড় হলে এগুলো ভেঙে যায় এ কারণে হচ্ছে বুদ্ধিমান কাজ হচ্ছে যে আপনার মজবুত পিলার ব্যবহার করা কারণ আপনি এখান থেকে কিন্তু একটা দীর্ঘ মেয়াদী একটা রিটার্ন আপনি পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে আমি বলবো অবশ্যই হচ্ছে মজবুত পিলার আপনারা ব্যবহার করবেন ড্রাগন গাছের জন্য এখানে দেখতে পাচ্ছেন আর এক বিঘা জমিতে সাধারণত দুশো গাছ লাগানো হচ্ছে যায় দুশোটা পিলারে দুশোটা পিলারে আপনার আটশো গাছ প্রত্যেকটা পিলারে চারপাশে চারটা করে গাছ লাগানো হয়ে থাকে সেই অনুযায়ী চা দুশো পিলারে আপনার আটশো গাছ আপনি লাগাতে পারবেন তো আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা আপনাদের যদি যারা বাগান করতে আগ্রহী তারা যেটি করতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দেবো সেটি হচ্ছে যে আগে একাধিক বাগান দেখবেন এবং যারা বাগান করেছে তাদের কাছে পরামর্শ নেবেন চার পাঁচজনের পরামর্শ নেবেন নেওয়ার পরে সেগুলো হচ্ছে আপনি বাসাই করে আপনি আপনার মতো করে তখন আপনি শুরু করবেন কারণ হচ্ছে বাগান করার আগে অবশ্য বাগান দেখাটা খুবই জরুরি খুবই জরুরি আপনারা এই কাজটি করবেন তো বন্ধুরা আমি সবসময় ড্রাগন বাগান সহ আরও বেশ কিছু গাছের আপডেট নিয়মিত দিই আমার যে বাগান গাছ বাগান রয়েছে গাছের ফলের বাগান সেই বিষয়গুলো তো যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গো ভিডিও টিউব ইউটিউব চ্যানেলটি তাহলে আমি যখনই ভিডিওগুলো দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আবার দেখা হবে আবার কথা হবে কোনো নতুন কোনো গাছ নিয়ে কোনো নতুন কোনো বিষয় নিয়ে সে প্রত্যাশায় সবার শুভকামনা আসসালামু আলাইকুম